পাকিস্তানের রাজনীতিতে কখন কি হয় তা আগে থেকে অনুমান করা বেশ কঠিন দেশটির রাজনীতিতে ক্ষমতায় চলে আসা আবার ক্ষমতা থেকে চলে যাওয়া যেন নিমিশেই ঘটে যায় যে দেশে স্বাধীনতার এত বছর পরও ক্ষমতার পূর্ণ মেয়াদ কেউ শেষ করতে পারেনি সেই দেশটির রাজনীতিও যে ক্রিকেটের মতোই আনপ্রেডিক্টেবল তা বলাই যায় এমন দেশের রাজনীতিতে ইমরান খান একেবারেই হারিয়ে যাবেন এমন ভাবনা একেবারেই ভুল আবারও তিনি যে কোনো মুহূর্তে মসণদে বসতে পারেন তবে এর কোনো আলামত দেখা না গেলেও বিষয়টি অসম্ভব নয় বর্তমানে ইমরান খানকে নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে তিনি কি সমঝোতার পথে হাঁটছেন এই প্রশ্ন তৈরি হয় পিটিআইয়ের এক আইনজীবীর এক বক্তব্য থেকে এদিকে সম্প্রতি পাকিস্তানের প্রেসিডেন্ট পাসাদে এক রহস্যময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে কি হয়েছে তা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীর সমালোচনায় বেশ সরব হয়েছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খান সরকার হটানোর ষড়যন্ত্রের অভিযোগও তুলেছিলেন সেনাবাহিনীর বিরুদ্ধে তবে এবার অবস্থান পাল্টে নির্বাচন নিয়ে সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন তিনি শনিবার এটক কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এসব তথ্য জানান পিটিআইয়ের প্রধান আইনজীবী ব্যারিস্টার গোহর আলী খান এরপরই আলোচনায় আসে সমঝোতার বিষয়টি পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে গোহর আলী বলেন ইমরান খানকে অবৈধভাবে কারাগারে রাখা হয়েছে এত কিছুর পরও তিনি সেনাবাহিনী ও রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনায় বসতে প্রস্তুত আলোচনার মূল বিষয়বস্তু হবে নব্বই দিনের মধ্যে নির্বাচন করা তবে এক প্রশ্নের জবাবে অপর আইনজীবী শোয়েব শাহিন বলেন জেলে পুরোপুরি সুস্থ আছেন ইমরান খান তার কাছে ইমরান খান বলেছেন কোন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে তা অগ্রগতি করতে পারে না ইমরান খানের দৃষ্টিতে দেশে আদালতের প্রতি কোনো সম্মাননা দেখানো হয় না তিনি আরও বলেছেন কারো সাথে কোনো রকম চুক্তি করেননি ইমরান খান প্রতিদিন জেলখানার ভেতরে এক ঘণ্টা শরীরচর্চা করেন ইমরান খান তিনি কখনও তার পথচ্যুত হবেন না তিনি বলেছেন তার রাজনৈতিক সংগ্রাম এবং আত্মত্যাগ সবই দেশের জন্য গত পাঁচই আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড এবং এক লাখ রুপি জরিমানা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার রায় ঘোষণার পরপরই ইমরান খানকে গ্রেফতার করা হয় এরপর পিটিআই প্রধানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন তোষাখানা দুর্নীতি মামলায় তিন বছরের কারাদণ্ডের পর থেকে অ্যাটক কারাগারে বন্দী আছেন ইমরান খান গত মঙ্গলবার এই মামলায় ইমরানের সাজা স্থগিত করে আদালত বহুল প্রত্যাশিত রায় দিলেও গোপন তার বার্তার মামলায় ইমরান খানের বিচার বিভাগীয় রিমান্ড আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করেছেন বিশেষ আদালত ফলে তোষাখানা দুর্নীতি মামলায় সাজা স্থগিত হলেও ইমরানকে কারাগারাই থাকতে হচ্ছে তার বার্তায় একটি কূটনৈতিক নথি ছিল ইমরান খানের দাবি তিনি এই তার বার্তাটি হারিয়ে ফেলেছেন পিটিআর অভিযোগ এই তার বার্তায় রাজনৈতিক প্রতিপক্ষ ও পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের হুমকি সম্মিলিত বার্তা ছিল এই একই মামলায় পিটিআর ভাইস চেয়ারম্যান ও পররাষ্ট্রমন্ত্রী চলছে সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান বর্তমানে তার বিরুদ্ধে একশো পঞ্চাশটির বেশি মামলা রয়েছে এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে আসলে ইমরান খানকে কারাগারে আটকে রেখে সেনাবাহিনীও খুব স্বস্তিতে নেই পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানকে না পারছে গিলতে না পারছে ওগ্রাতে ইমরান খানের বিরুদ্ধে নানা পদক্ষেপে সেনাবাহিনীর জনপ্রিয়তা যে কমছে এবং দেশটির মানুষের কাছে সেনাবাহিনীর উপর আস্থা কমছে এটা পাক এস্টাবলিশমেন্ট ভালো করেই বুঝতে পারছেন এ অবস্থায় কিছুতেই তারা রাজনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে স্থিতিশীল করতে পারবে না সেক্ষেত্রে তাদের প্রয়োজন ইমরান খানকেই তাই তারাও হয়তো সমঝোতার পথেই হাঁট পারে যার ফলে পিটিআই স্বাভাবিকভাবে রাজনীতি করতে দিতে পারে তারা আর তেমন কিছু হলে পাক রাজনীতিতে আবারও সুবাতাস বইতে পারে যার ফলে অর্থনৈতিকভাবেও তারা ঘুরে দাঁড়াতে পারে কিন্তু এমন সমঝোতা কি হবে তা হয়তো সময় বলে দেবে